দক্ষিণবঙ্গেও কিন্তু টানা বৃষ্টি হচ্ছে এবং তার মধ্যে ডিভিসি জল ছাড়তে শুরু করেছে, যার ফলে হাওড়া এবং হুগলির বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই জল ঢুকছে এবং জল ঢুকে উদয়নারায়ণপুরে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন, ডিভিসির জল ছাড়া হয়েছে আজও সকাল 8টায় 1,001,750 কিউসেক জল ছাড়া হয়েছে। আমাদের প্রতিনিধি সুমিত হালদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমিত, ইতিমধ্যেই উদয়নারায়ণপুরে, ডিবুসুর, কুর্চি, শিবপুরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে জল ঢুকতে শুরু করেছে, প্লাবনের আশঙ্কা পর্যন্ত করা হচ্ছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে? দেখো অনুসুয়া, গতকাল যে ডিভিসি থেকে জল ছাড়া হয়েছিল সেই জল আজকে উদয়নারায়ণপুরে ভোর রাতে এসে পৌঁছায় এবং সেই জল কিন্তু যে বাঁধ আছে বাঁধ টপকে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে ঢুকতে শুরু করেছে এবং এই দামোদর নদীর জল জলে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়ে গেছে, যেটা খবর জানা যাচ্ছে যে 8 থেকে 9টা পয়েন্ট দিয়ে এই জল ওভারফ্লো করছে এবং সেগুলো কিন্তু গ্রামে গ্রামে ঢুকছে। উদয়নারায়ণপুরে ডিবুসুর, কুর্চি, শিবপুর, টোকাপুর, হোদল, হরিয়ারপুর, শিবানপুর সহ বেশ কিছু গ্রাম জল ঢুকছে এবং উদয়নারায়ণপুর ডিবুসুর যে মূল রাস্তা সেখান দিয়েও কিন্তু জল বইছে এবং এই এই ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে এনডিআরএফের একটা টিম পৌঁছেছে, ঘটনাস্থলে আজ সকালেই পৌঁছেছে জেলাশাসক দীপাপ্রিয়া পি এবং এছাড়াও প্রশাসনের কর্তারা, তারা ঘটনাস্থলে পৌঁছেছে। যেটা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যে মানুষগুলোকে যারা যারা প্লাবনের প্লাবনে আটকে পড়েছে তাদেরকে কিন্তু নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে শুকনো খাবার, পানীয় জলের বন্দোবস্ত করা হয়েছে। উদয়নারায়ণপুরে এখনো পর্যন্ত দুটো ত্রাণ শিবির খোলা হয়েছে, এছাড়াও এলাকায় মাইকিং করা হচ্ছে এবং এই উদয়নারায়ণপুরে যে দামোদরের জল কিন্তু নিচের দিকে নামছে, অর্থাৎ শর্টকাট চ্যানেল হয়ে আমতাতোক দিকে এগুচ্ছে, ফলে আমতাতো কিন্তু প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে এবং যেটা জানা যাচ্ছে আমতা ব্লকের 2 নম্বর ব্লকের যে ভাটোরা আছে, ভাটোরা দ্বীপ, সেখানে কিন্তু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে অতিবৃষ্টির কারণে। সেখানে আগেই কৃষি জমিতে জল জমে গেছিল এবং এই যে নদীর জল পৌঁছানোর ফলে রাস্তাঘাটও কিন্তু প্লাবিত হয়ে গেছে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সেখানেও কিন্তু ত্রাণ শিবির খোলা হয়েছে, অর্থাৎ উদয়নারায়ণপুর এবং আমতা দুটো জায়গাতেই কিন্তু বড়সড় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং সেখানে সেখানে ত্রাণ শিবির খোলার পাশাপাশি খোলা হয়েছে এবং এনডিআরএফ টিমও পাঠানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে এনডিআরএফ টিম পৌঁছাবে যাতে উদ্ধার করে। শুনিত, ভয়াবহ অবস্থা বিভিন্ন জায়গা, হাওড়ার উদয়নারায়ণপুর এবং আমতা বিভিন্ন জায়গা ইতিমধ্যেই প্লাবনের আশঙ্কা করছে স্থানীয় মানুষ এবং ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। বিভিন্ন জায়গাতে জল ছাড়া হচ্ছে, ডিভিসির জল ছাড়া হচ্ছে আজ সকালেও কিন্তু 1,001,750 কিউসেক জল ছাড়া হয়েছে, যার ফলে এনডিআরএফ এর টিম তারা পৌঁছেছে বিভিন্ন জায়গায়, রাস্তা জলের তলা, চাষের জমি জলের তলা, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর ব্যারাজের উপরে দাঁড়িয়ে রয়েছি, দেখা যাচ্ছে যে আজকেও গত 3 দিন ধরে যেভাবে জল ছাড়া হচ্ছে আজকেও কিন্তু জল ছাড়া হচ্ছে, কিন্তু গতকাল যেভাবে সর্বোচ্চ 1,36,000 কিউসেক জল ছাড়া হয়েছিল, যে অনুপাতে মাইথন এবং পাঞ্চেত থেকে ডিভিসি জল ছেড়েছিল সেই অনুপাতেই জল কিন্তু গতকালও সর্বোচ্চ 1,36,000 কিউসেক দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া হয়েছিল, কিন্তু মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ কিছুটা কমতেই দুর্গাপুর ব্যারাজ থেকেও কিন্তু সেচ দপ্তর থেকে যে জল ছাড়া হয় সেটার পরিমাণ কমানো হয়েছে 1,00,000 কিউসেকের কিছুটা নিচে জল, 99,250 সকাল 9টার পর থেকে জল ছাড়া হচ্ছে যেটা সেচ দপ্তর সূত্রে বলা হচ্ছে, কিন্তু আজকেও কিন্তু প্রত্যেকটা গেট খোলা রয়েছে এবং জল ছাড়া হচ্ছে। এই জল বাঁকুড়ার একাংশ, পূর্ব বর্ধমান, হুগলি এবং তারপর হাওড়া তার একাংশ প্লাবিত হয়, প্রায় নদীর পাড় পর্যন্ত জলের যে সীমা সেই জল চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া জেলার একাংশ যেরকম প্লাবিত হয়েছে সেরকম হাওড়া বা হুগলিরও একাংশ প্লাবিত হয়েছে এই দামোদরের ছাড়া জলে এবং গত 3 দিন ধরেই এই সমস্ত 3-4টে জেলা যেখান দিয়ে দামোদরের এই জল যাচ্ছে সেখানে সতর্কতা দেওয়া হয়, সেই সতর্কতা কিন্তু দেওয়াই রয়েছে এবং নদী তীরবর্তী অঞ্চল বেশ কিছু অঞ্চল কিন্তু ইতিমধ্যে প্লাবিতও হয়েছে। একটা আশার খবর যে নতুন করে যদি বৃষ্টিপাত না হয় বা মাইথন বা পাঞ্চেত থেকে যদি নতুন করে আবার জল ছাড়ার পরিমাণ না বাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু দুর্গাপুর ব্যারাজ থেকেও জল ছাড়ার পরিমাণ আর নতুন করে বাড়ানো হবে না, সেক্ষেত্রে এই যে
1,00,000 কিউসেক হারে যে জল ছাড়া হচ্ছে সেটারও পরিমাণ আজকে বা আগামীকাল থেকে আরও কমতে পারে এমনটাই কিন্তু সেচ দপ্তর সূত্রে খবর। ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান।